ব্রহ্মা কেন নিজের মেয়ে সরস্বতীকে বিয়ে করেছিলেন? পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায়, সৃষ্টি নির্মাণের সময় ব্রহ্মা তার প্রেস থেকে দেবী সরস্বতীর জন্ম দিয়েছিলেন। ফলে দেবী সরস্বতীর কোনো মা ছিলেন না, কেবল তার পিতা ব্রহ্মা ছিল। দেবী সরস্বতীর সৌন্দর্য ও মনোমুগ্ধকর রূপ দেখে ব্রহ্মা দেবী সরস্বতীর প্রতি আকর্ষিত হয়ে পড়েন আর ব্রহ্মা দেবী সরস্বতীকে নিজের স্ত্রী বানানোর সংকল্প নেন। দেবী সরস্বতী ব্রহ্মার থেকে বাঁচার অনেক চেষ্টা করেন, কিন্তু তার সব চেষ্টা বিফলে যায়। তাই বাধ্য হয়ে দেবী সরস্বতীকে তার পিতার কাছে আত্মসমর্পণ করতে হয়। ভগবান শিব ব্রহ্মাকে নিজের মেয়ের প্রতি এমন অধর্ম করতে দেখে রেগে ব্রহ্মার পঞ্চমস্তককে আলাদা করে দেয় এবং ভগবান শিব ব্রহ্মাকে অভিশাপ দেন ব্রহ্মা তার পবিত্রতা হারিয়েছেন, তাই কোনোদিন তিনি পুলকে পূজা পাবেন না। মৎস্যপুরাণ অনুযায়ী জানা যায়, দেবী সরস্বতী এবং ব্রহ্মার এক পুত্র ছিলেন, তার নাম হলো মনু। এই মনুকে পৃথিবীর প্রথম মনুষ্য মানা হয় আর বলা হয় এই মনু সনাতন ধর্ম সমস্ত ভাষার ধর্ম উৎপত্তি করেছিলেন। রাধে রাধে বন্ধুরা।